আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরেরও কাছের দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে কুয়েত থেকে বলছি প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর আজ উনিশে মার্চ শুক্রবার দু হাজার একুশ কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে পনেরোশো জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো দুই লাখ ষোলো হাজার পাঁচশো ছিয়াশি জন গত চব্বিশ ঘন্টায় আটজনের মৃত্যু হয়েছে এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বারোশো দশ জনাল গত চব্বিশ ঘন্টায় সুস্থতা লাভ করেছে বারোশো তিয়াত্তর জন এ নিয়ে সর্বমোট সুস্থতা লাভ করলো দুই লাখ আটশো বাইশ জন আলহামদুলিল্লাহ দেশটিতে এ পর্যন্ত সোয়াব টেস্ট করা হয়েছে উনিশ লাখ একান্ন হাজার ছশো একানব্বই জনের গত চব্বিশ ঘন্টায় সোয়াব টেস্ট করা হয়েছে নয় হাজার সাতশো বিয়াল্লিশ জনের দেশটিতে আইসিউতে এখনও ক্রিটিক্যাল অবস্থা রয়েছে দুইশো জন চিকিৎসাধীন অবস্থা রয়েছে চোদ্দ জন কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কুয়েতে এ পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ মানুষকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে কুয়েতে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় সাতষট্টি শতাংশ কুয়েতি নাগরিক এবং প্রবাসী নাগরিক প্রায় তেত্রিশ শতাংশ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়েছে কুয়েতে এ পর্যন্ত করোনা ভ্যাকসিনের কারো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি করোনা ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে আগামী রবিবার করোনা ভ্যাকসিন বেয়নটেক ফাইজারের নবম ব্যাস্টিক কুয়েতে এসে পৌঁছাবে করোনা ভ্যাকসিন গ্রহণ করতে হলে পূর্ব থেকেই রেজিস্ট্রেশন করে রাখতে হবে যারা পূর্বেই রেজিস্ট্রেশন করেছেন মেসেজের মাধ্যমে তারিখটি পেয়ে যাবেন আরও উল্লেখ থাকে যে কুয়েতি নাগরিক এবং প্রবাসীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কুয়েতে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে দেশটিতে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে সংক্রমণের ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশটিতে বিকেল পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ দেয়া হয়েছে আর উল্লেখ থাকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে গতকাল আঠারোই মার্চ কুয়েতে কারফিউ আইন লঙ্ঘনের দায়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে পনেরো জন কুয়েতি নাগরিক চার জন প্রবাসী আজ উনিশে মার্চ কারফিউয়ের বারোতম দিন চলছে করোনা সংক্রমণ প্রতিরোধে কুয়েতের আকাশপথ জলপথ এবং স্থলপথ প্রবাসীদের জন্য বন্ধ রয়েছে তবে কুয়েতি নাগরিক এবং তাদের সাথে থাকা বিশ নাম্বার ভিসাধারীরা প্রবেশ করতে পারবে এছাড়াও ফ্লাইটের ব্যাপারে কুয়েত সিভিল এভিয়েশন থেকে জানানো হয়েছে যে যারা সম্প্রতি কুয়েতে ফিরবে তাদেরকে অবশ্যই কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত মুনা প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করেই কুয়েতে প্রবেশ করতে হবে এবং এই পদ্ধতি কুয়েতের বিশ নম্বর আঠারো নাম্বার সহ সকল ভিসাধারীদের জন্য প্রযোজ্য আরও উল্লেখ থাকে যে কুয়েতের বিশ নাম্বার ভিসাধারীদের প্রবেশ অব্যাহত থাকলেও অন্যান্য ভিসাধারীদের জন্য ঠিক কবে নাগাদ ফ্লাইট খুলবে সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলেনি তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কুয়েতের ফ্লাইটগুলো খুলবে আসি কিছু প্রশ্নের উত্তরে অনেকেই জিজ্ঞেস করেছেন এখন আকামা লাগাইতে ফিঙ্গারপ্রিন্ট করতে হয় কি না যে সকল কোম্পানির অনলাইন করা রয়েছে তাদের অধীনে কাজ করা কর্মচারীদের ফিঙ্গারপ্রিন্ট লাগবে না তবে অন্যান্যদের লাগতে পারে তাছাড়াও এ ব্যাপারে সংশ্লিষ্ট কোম্পানির মন্দু বা কফিলের সাথে কথা বলে বিস্তারিত জেনে শিওর হয়ে নিতে হবে তিনিব টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন থেকে জানানো হয়েছে যে কুয়েতে বর্তমানে গৃহকর্মী বা বিশ নম্বর ভিসাধারীদের সংখ্যা প্রায় সাত লাখ বত্রিশ হাজার এদের মধ্যে ইন্ডিয়ান তিন লাখ চৌত্রিশ হাজার এবং সবচেয়েতে বেশি রয়েছে ফিলিপিনি এক লাখ সাতান্ন হাজার তারপর রয়েছে অন্যান্য দেশেই যেমন শ্রীলঙ্কা ইন্ডিয়া বাংলাদেশ সম্প্রতি পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার বিশ নম্বর ভিসা খুলে দেওয়ার ঘোষণা দিলে এ ব্যাপারে ইথোপিয়া ফিলিপিনে আগ্রহ প্রকাশ করলেও তারা বেশ কিছু শর্ত জুড়ে দেয় যেমন ফিলিপিন থেকে বলা হয় যে সকল মানুষ বিশ নম্বর ভিসায় কুয়েতে আসবে তাদেরকে রাখতে হলে কয়েকটি শর্ত কুয়েতিদেরকে মেনে নিতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো হলো সপ্তাহে ছয় দিন কাজ করবে একদিন ছুটি দিতে হবে একটি নির্দিষ্ট কামনা দিতে হবে টেলিফোন রাখতে হবে টেলিফোন দেওয়ার অনুমতি দিতে হবে বছরে বারো মাসের জায়গায় তেরোটি বেতন দিতে হবে একটি বোনাস দিতে হবে একদিন বাহিরে ঘুরতে দেওয়ার অনুমতি দিতে হবে এবং খাদেম বা খাদ্যামার পাসপোর্টটি নিজের কাছে রাখার অনুমতি দিতে হবে এছাড়াও ফিলিপিন সরকার থেকে আরও বলা হয়েছে যে খাদ্যমান নামে একটি ইন্স্যুরেন্স করে তাকে একটি ইন্স্যুরেন্সের মালিক করে দিতে হবে এবং এই ইন্স্যুরেন্সের ব্যয়ভার কফিলকেই বহন করতে হবে জনশক্তি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে নিয়মগুলো সকল দেশের বিশ নম্বর ভিসাদায়ীদের জন্য প্রযোজ্য হতে পারে যারা গৃহকর্মী বা গৃহে কাজ করবে তারা আরও উল্লেখ করে বলে যে আগামী এপ্রিল মাসেই এই ভিসার কার্যক্রম শুরু হতে পারে তবে বাংলাদেশের জন্য বিশ নম্বর ভিসার প্রসেসিং আরও কিছুদিন পরে হতে পারে জানিয়ে দিচ্ছি কুয়েতের অন্যান্য খবর কুয়েতের ফিহা মতাকায় একটি বাড়িতে আগুন লাগে সেখানে কুয়েতের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে এতে তিনজনকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে এদিকে কুয়েতে মদ পান করে একজন কুয়েতি নারীর মৃত্যু হয়েছে এদিকে কুয়েতের আবদালি এলাকায় ল্যাম্প পোস্টের সাথে গাড়ি সংঘর্ষ হয় এবং সেখানে গাড়িতে আগুন লেগে ড্রাইভার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে তবে মৃত ব্যক্তি কোন দেশের সে পরিচয় উল্লেখ করেনি এদিকে স্থানীয় প্রচে আলরাই থেকে জানা যায় যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কুয়েতের মিউনিসিপ্যালিটির টিম কুয়েতের বিভিন্ন শপিং মল মাছের বাজার গানাম বাজার সবজি মার্কেট সহ বিভিন্ন স্থানে সারাশি অভিযান চালিয়েছে অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশে যাওয়ার ব্যাপারে কিছু বলতে আপডাউন টিকিট এখন পাওয়া যাচ্ছে কিনা আপডাউন টিকিট পাওয়া যাচ্ছে না কিছু কিছু এজেন্সি দিতে পারে সে ব্যাপারে আপনি এজেন্সিতে খোঁজ খবর নিয়ে জেনে নিতে পারেন তবে একটি টিকিট কেটে হোটেল বুকিং দিয়ে পিসিআর টেস্ট করার মাধ্যমে বাংলাদেশে যেতে পারেন অনেকে জিজ্ঞেস করছেন পিসিআর টেস্ট কি টিকিটের আগে করবেন নাকি পরে করবেন আগে টিকিট বুকিং করতে হবে এরপর ফ্লাইটের বাহাত্তর ঘন্টা আগে পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এক্ষেত্রে কুয়েতের কয়েকটি হসপিটাল খুব ভালো কাজ করছে ঘণ্টা অনুযায়ী পিসিআর সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন অর্থাৎ কেউ যদি ছয় ঘন্টায় পিসিআর সার্টিফিকেট চান সেক্ষেত্রে তিরিশ দিন আর প্রদান করতে হবে কেউ যদি বারো ঘন্টায় চান সেক্ষেত্রে আটাশ দিন আর পে করতে হবে কেউ যদি চব্বিশ ঘন্টায় চান সেক্ষেত্রে চব্বিশ আর পে করলেই পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন অনেকে জিজ্ঞেস করছেন হোটেল বুকিং কিভাবে করতে হবে এ ব্যাপারে যখন টিকিট কাটবেন এজেন্সির সাথে খোলামেলা আলোচনা করুন অথবা কুয়েত মুসাফির ডট কম ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন এই ছিল আজকের উল্লেখযোগ্য খবর আজকের কুয়েতের তাপমাত্রা ছিল প্রায় তিরিশ ডিগ্রি আজকের কুয়েতের কারেন্সি ছিল গতকালের মতোই বাংলাদেশি এক হাজার টাকায় কুয়েতি দিনারে তিন দিনার পাঁচশো নব্বই পয়সা ইন্ডিয়ান রুপিজ এক হাজারে চার দিনার দুশো পয়সা আজকের কুয়েতের গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম পনেরো দিনার আটশো পঞ্চাশ পয়সা জুয়েলার্সে অল্প কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স এবারে জানিয়ে দিচ্ছে আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে এক হাজার আটশো নিরানব্বই জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হল পাঁচ লক্ষ ছেষট্টি হাজার আটশো আটত্রিশ জন গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছে আঠারো জন এ নিয়ে সর্বমোট মৃত্যুবরণ করেছে আট হাজার ছশো বিয়াল্লিশ জন ইনার ওয়া ইন্না ইলাইহি রাজিউন গত চব্বিশ ঘন্টায় সুস্থতা লাভ করেছে ষোলোশো আঠারো জন এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লাখ উনিশ হাজার একশো একচল্লিশ জন আলহামদুলিল্লাহ বাংলাদেশের অবস্থা পূর্বের চাইতে অনেকটাই খারাপ হয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল সর্বশেষ খবর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসি এবং কৃতজ্ঞতা আজকের মতো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচ